আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো পূর্বে দুটো ভিডিওতে কিন্তু আপনারা শেরপুরের নালিতাবাড়ি উপজেলার নাকুগাঁওয়ে যে ভোগাই নদী সেটার কিন্তু পুরোপুরি জলবিহীন যে রূপটা, শুকনো রূপ, সেটা দেখতে পেয়েছিলেন। এবার একটু বৃষ্টি হতেই উজান থেকে আসা যে বর্ষার পানি, মেঘালয় থেকে আসা পানি, তার প্রভাবে নদীর কি চেহারা হয় বা নদী কি রূপ ধারণ করে সেটা এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন। গতকালও কিন্তু শুকনো ছিল, তো রাতে ভারতে একটু প্রবল বৃষ্টি হতেই এই নদী দিয়ে কিন্তু পানি চলে এসছে। আর পানিতে যে ফেনা দেখছেন, প্রচুর কিন্তু পানির যে পাহাড় থেকে নেমে আসার কারণে যে ফেনাটা সেটার সৃষ্টি হয়েছে, এটা একেবারে ভারত সীমান্তের একেবারেই কাছে দেখছেন ভারতীয় ট্রাক পণ্য নিয়ে আর কি বাংলাদেশে প্রবেশ করছে, পাথরের ট্রাক যেটা সামনেই নাকুগাঁও সীমান্তের যে থানাটা পুলিশ ফাঁড়ি সেটাই আর কি। এখানে নাকি প্রচুর পানিতে এই পানি যখন আসে পুরো ভরা, যখন বর্ষাকাল তখন কিন্তু পানি আরো নাকি উপর দিয়ে প্রবাহিত হয়, তখন এই নদীর তীরের যে মানে কুল যেটাকে বলে, নদীর কুল, তার উপরে কিন্তু পানি উঠে যায়, একেবারে রাস্তার উপর পানি উঠে যায়, এরকম নাকি হয়। তো তখনও সেটা দেখাবার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পানি কিন্তু খুব দ্রুত, মানে দ্রুত গতির স্রোতের মাধ্যমে পানি চলে আসছে। একদিন ধরে গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহ গেছে, হঠাৎ করে গতকালকের বৃষ্টির পর থেকে বেশ আবহাওয়াটা আরামদায়ক অবস্থায় আছে। নদীটা আসলে খুব দৈর্ঘ্যে 25 কিলোর মতো, খুব বেশি দীর্ঘ নদী তাও নয়, আবার চওড়াতে যেটা বলা হয় প্রস্থ ততটা নয়, কিন্তু বেশ সুন্দর আর কি একটা নদী। দেখুন, একটু খেয়াল করলে কিন্তু ভারতের দিক থেকে পানি আসছে এটা কিন্তু বোঝা যাচ্ছে, নদীর পানি সচল একটাভাবে বোঝা যায়। এই পানি কিন্তু আবার খুব যে বেশিক্ষণ থাকবে এখানে তা নয়, কিছুক্ষণ পর, মানে হয়তো 4-5 ঘন্টা পর এলে দেখা যাবে যে পানি কম হয়ে গিয়েছে। মূলত এই নদীগুলো হয় কি, যে পাহাড়ি নদীগুলোর বৈশিষ্ট্যই হলো এখানে, দেখুন যে কিছু ছেলেরা আর কি নদীর পাড়ে চৌকি খাট বসিয়েছে, তো এই খাটটা বসানো হয় এই কারণে যে মানে গরমে একটু স্বস্তি মিলবে, নদীর বাতাস সব সময় থাকে, খোলা বাতাসে চৌকির উপর একটু ঘুমিয়ে নেওয়া যায় বা বিশ্রাম নেওয়া যায় সেজন্য। বেশিক্ষণ পানি এখানে থাকে না, 4-5 ঘন্টা পর এলে দেখা যাবে যে 1 হাত বা 2 হাতের মতো পানি কমে গেছে, এরকম আর কি। পাহাড়ি নদীগুলোর বৈশিষ্ট্যই হলো এরকম যে মানে সব সময় বেশ দেখবেন আপনি, সেটা ইউটিউবে দেখেন বা আপনি সশরীরে ভারতে বা কোথাও গিয়ে যদি পাহাড়ি নদী দেখেন, দেখবেন যে এমনি সময় কেমন ছড়ার মতো পানি বইছে, খুব অল্প পানি, একেবারে পায়ের পাতার বেশি আর ডোবে না এরকম, কিন্তু হঠাৎ করে বর্ষায় পরিপূর্ণ হয়ে যায়, এটা পাহাড়ি নদীর বৈশিষ্ট্য। এমনি সময়তে তেমন পানি থাকে না এখানে, পায়ের পাতা ডোবে ডোবে এরকম পানি থাকে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাবো।